এছাড়া জোবায়ের শরীফ লিখেছেন আপন বাবার মৃত্যুর পর মায়ের দ্বিতীয় স্বামীকে কি বাবা বলে ডাকা যাবে মায়ের স্বামী তিনি একরকমের বাবা আসল বাবা না হলেও সে অর্থে বাবা ডাকা যেতে পারে কিন্তু বাবার জায়গায় তার নাম নয় বরং নিজের জন্মদাতা পিতার নামে সব জায়গায় লিখতে হবে তাওফিক তৌফিক উমরা উমার আপনি লিখেছেন মেয়েরা আজান দেওয়ার সাথে সাথে কি নামাজ পড়তে পারবে অনেকে বলে মসজিদে জমা হওয়ার আগে মেয়েদের ঘর নামাজ পড়া যায় না এটা ভুল ধারণা যে মসজিদে নামাজ পড়ার আগে মেয়েরা পড়তে পারবে না ওক্ত হয়ে গেছে আপনি পড়তে পারবেন তোমায় খাতুর লিখেছেন আমি ঈদ্যুৎ পালন না করে যে গুনাহ করেছি এটা থেকে বাঁচার উপায় কী প্লিজ জানাবেন ইদ্যুৎ পালন করেন নাই বলতে যদি স্বামীর মৃত্যুর পর যে ইদ্যুৎ পালন করতে হয় সেটা যদি না করেন তাহলে আপনি কাছে চেষ্টা ফার করবেন তবা করবেন আর তালাক হয়ে থাকলে ইদ্যত পালন ছাড়া যদি ইদ্যতের মধ্যে বিয়ে করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই সেটার সংশোধন করতে হবে সেটার কারেশন করতে হবে তা নাহলে আপনার বিয়ে বিশুদ্ধ হবে না এটা বাতিল হবে রুবেন হোসেন আপনি লিখেছেন জামাতের নামাজে মুক্তাদির ওয়াজিব তরক হলে করণীয় কি জামাতে যে নামাজ হবে সেই নামাজে মুক্তাদির যদি কোনো ওয়াজিব তরক হয় তার জন্য সিদ্দাসৌ দিতে হবে না যেহেতু ইমাম সামনে আছেন ইমাম এর থাকলে আলাদা করে সিদ্দেসাউ দিতে হয় না এমনি জাহিদ হাসান আপনি রেখেছেন নামাজে মনোযোগ বাড়ানোর জন্য ভালো কিছু পরামর্শ চাই নামাজে মনোযোগ বাড়াবার জন্য নামাজ যত সময় নিয়ে ধীরে ধীরে পড়তে পারবেন তত বেশি আপনার মনোযোগ ধরে রাখাটা সহজ হবে রুকু সিস দা দাঁড়ানো উঠা কেরাত সব কিছু খুব লম্বা সময় নিয়ে খুবই ধীরে সুস্থ আপনি করার চেষ্টা করবেন যা পাঠ করছেন নামাজে সেগুলো বুঝে পাঠ করার চেষ্টা করবেন নামাজের যথেষ্ট আগে থেকে প্রস্তুতি নিয়ে নামাজ জন্য বসবেন অন্য মনস্ক হওয়ার মতো বিষয়গুলো মোবাইল টিপা টিভি ইত্যাদি এগুলো থেকে বিরত থাকবেন আরও এরকম বহুবিধ প্রস্তুতি এবং সতর্কতা যদি আপনি অবলম্বন করেন ইনশাআল্লাহ ভিতরে নামাজে মনোযোগ থাকবে মোল্লা আবুল বাড়ি তালেব আপনি লিখেছেন সরি মোল্লা আব্দুল বাড়ি তালেব আপনি লিখেছেন প্রাপ্তবয়স্ক হওয়ার পরও যদি দাড়ি না গজায় তাহলে বাবরি চুল রাখা যাবে কি না বাবরি চুল রাখার জন্য দায়ী থাকা জরুরি কিনা না এটার সাথে দায়ী থাকা আবশ্যক এমন কোনো কথা নেই দাঁড়িয়ে যদি কারণ না থাকে না গজায় তিনি চুল বড় রাখতে পারবেন না ব্যাপারটা তা নয়